উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। বোর্ড গঠনের পর সবুজ আবির মেখে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। সূত্রের খবর, গোয়ালপুকুর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 30, সংখ্যাগরিষ্ঠভাবে 18টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এরপর বুধবার বোর্ড গঠনের পর প্রধান হন মোহাম্মদ রাহি ও উপপ্রধান রাজা সিং। এদিন প্রধান মোহাম্মদ রাহি কি জানিয়েছেন শোনাব। এখন পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে আজকে যে আমাকে প্রধান করে আমাকে এখানে নিয়ে আসলো, সবাইকে আমি পাঞ্জিপাড়া গ্রামবাসীকে যত আমাকে সাপোর্ট করলো, কনটেস্টে আমি জিতলাম, সবাইকে ধন্যবাদ দিচ্ছি পাঞ্জিপাড়া অঞ্চলে যে আমাদের আমাকে মানে বিশ্বাস করে আমাকে উপরে আমাকে প্রদান করা হয়েছে। এটাতে আমি সবসময় খেয়াল রাখবো আর সবসময় খেলা উঠতে পারবো। ধন্যবাদ দিতে যে আমরা থা পরে আমি কথা বলবো আপনাদের সঙ্গে, এখন তো আমাদের অনেক লোকজন আছে, আমি তার জন্য পাঞ্জিপাড়া অঞ্চলে অনেক কাজ করার ইচ্ছা আছে, আমাদের কলেজ করার ইচ্ছা করবো। আমি তো বললাম আগেই যে আমার একটা ইচ্ছা আছে কলেজ করার জন্য, গোয়ালপুকুরের মধ্যে একটা কলেজ, তার জমির জন্য আমি চেষ্টা করবো সবসময় করে যাবো। আমার কনটেস্ট ছিল না, আর উপপ্রধান রাজা সিং হয়েছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।